রামনগর চার নং এর শেষ প্রান্তের মসজিদে প্রথমবারের মতো রক্তদান শিবির হচ্ছে শুক্রবার। শিবিরের সব ধর্মের মানুষ একসাথে রক্তদান করবেন। রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই কর্মসূচিকে সফল করার জন্য প্রস্তুতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। প্রথমবারের মতো মেগা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আগামীকালকে সকাল 10:00 আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তিনি ইমাম সাহেব থাকবেন আমাদের এখানে। এই বিধানসভা অন্তর্গত যারা পৌরসভার বা কাউন্সিলের যারা কর্পোরেটররা আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা থাকবেন। এটা একটা বিশেষ দিক আমি বলব, রামনগরে মসজিদ এবং মন্দির পাশাপাশি দ্বিতীয় অবস্থান। এবং আমাদের মধ্যে যে রামনগরে যে আমাদের একটা পরম্পরা সম্পৃক্তি আছে, আমরা এটা ধরে রেখেছি বহু বছর ধরে, এটাকে আরও সুদৃঢ় করা হবে রক্তদানের মাধ্যমে। এটার বিশেষত্ব হচ্ছে যে প্রথমবারের মতো প্রায় 150-র উপরে সংখ্যালঘু ভাই বোনরা রক্তদান করবে। তো এটা একটা বিশেষ দিক, এই রামনগরে এটা প্রথম হতে যাচ্ছে।